경우 어떤 사람은 দেখুন তাহলে যোগ এখানে যোগ মানে যুক্ত হওয়া। তাহলে প্রশ্ন আছে কার সঙ্গে আপনি যুক্ত হবেন, যুক্ত তো হবেন, কার সঙ্গে যুক্ত হবেন? এখানে ভক্ত যুক্ত হবেন ভগবানের সঙ্গে, আত্মা যুক্ত হবেন পরমাত্মার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত হবেন। এই যোগ, এই যোগের জন্য একটি শাস্ত্রের প্রয়োজন। আজ থেকে প্রায় 5000 বছর আগে সেই শাস্ত্রটি ভারতবর্ষের কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুলে দিয়ে গেছেন আমাদের হাতে। যোগ শাস্ত্র, সেই শাস্ত্রের নাম হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। সেইখানে 18 ভাবে আমরা যুক্ত হতে পারি ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে। অর্জুন বিষাদযোগ, বিষণ্ণতা থেকে আপনি যুক্ত হয়ে যেতে পারেন, যে কোনো কারণে আপনার মন ভীষণ ভীষণ খারাপ। দেখবেন আমাদের এই ভারতবর্ষে যা কিছু সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির নেপথ্যে দেখবেন এই বিষণ্ণতা কাজ করেছে। আপনারা নিশ্চয়ই বাল্মীকির নাম শুনেছেন। এক ব্যাড একটি পাখিকে তীর ছুঁড়েছিল, পুরুষ পাখি মারা গেছে, তার স্ত্রী পাখির যে কন্দন, সেই কন্দন শুনে ঋষির মুখ থেকে বেরিয়ে এসেছিল মা নিষাদ। শোক থেকে উৎপন্ন হয়েছিল শ্লোক, বিষণ্ণতা। আবার আমরা যদি শ্রীমৎ ভগবদ গীতার কথা ভাবি, কুরুক্ষেত্রের ময়দানে আপনারাও তো সেনানায়কে নয়কে ধর্মক্ষেত্র, তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন, তার সৈনিক, তার লিডার অর্জুন। কিন্তু কুরুক্ষেত্রের ময়দানে গিয়ে দেখেন অর্জুন ভীষণ বিষণ্ণ, সবাই আত্মীয় স্বজন, কেন তিনি হত্যা করবেন, হত্যা করে কি লাভ? তো এই বিষণ্ণ অর্জুনকে রিচার্জ করার জন্যে ভগবান কৃষ্ণ 700 শ্লোক শুনিয়েছিলেন। অর্থাৎ অর্জুনের এই বিষণ্ণতা থেকে বিষাদ যোগ এসেছে, অর্থাৎ বিষাদ থেকেও আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি। 18টি উপায়ের মধ্যে এইটিও একটি উপায়, বিষাদ যোগ, সাংখ্য যোগ। আপনারা মহর্ষি কপিলের নাম শুনেছেন? কপিল, তিনি ভারতবর্ষের এই সাংখ্য দর্শন বা সাংখ্য যোগের প্রতিষ্ঠাতা। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, কালেক্ট করেছিলেন তৎকালীন দিনে এই যে যোগ, বিভিন্ন যোগ যে প্রচলিত ছিল সেগুলি তিনি কালেক্ট করে সুন্দরভাবে আমাদের উপহার দিয়েছেন শ্রীমৎ ভগবদ গীতা। অর্থাৎ এই যে দর্শন, সাংখ্য দর্শন, সেই দর্শনের সাহায্যেও আপনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন ঈশ্বরের সঙ্গে। কর্মযোগ, আমরা অনেকেই কর্ম বা কাজ করি। স্বামী বিবেকানন্দ এই কর্মের একটা নতুন প্যাটার্ন আনলেন। তিনি বললেন ওয়ার্ক, ওয়ার্কশিপ, কর্ম হোক পূজা। তা আপনার কর্ম যখন পূজাতে পরিণত হয়ে যাবে তখন হবে কিন্তু কর্ম যোগ। তারপরে আসছে জ্ঞান যোগ। আমরা নিজেরাই যদি খুঁজতে থাকি আমি কে, দেখবেন এই শরীরের মধ্যে 5টা শরীর আছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা শরীর নয়, 5টা শরীর আছে। একটা শরীর আমাদের, দেখবেন আমরা এই কথাটা প্রায়ই বলি,
বডি কনসাসনেস, বডি আমাদের শরীর, আমরা যার যত্ন নিই, তাহলে একে শাস্ত্রে বলা হচ্ছে অন্নময় কোষ। তারপর দেখবেন আমাদের একটা হৃৎপিণ্ড আছে যেটা আমাদের প্রথম থেকেই চলছে, কিন্তু লাভ ডাব শব্দে তার চারটা প্রকোষ্ঠ আছে, প্রাণ এবং ফুসফুস কি করছে, বাতাস নিচ্ছে ছাড়ছে, প্রাণ অপান সম বান উদান, এরকম পাঁচ বায়ু আমাদের শরীরের ভিতরে আছে, প্রবেশ করছে বেরিয়ে যাচ্ছে। যেদিন আর আমাদের শরীরে ঢুকবে না তখন আমরা হয়ে যাব লাস বডি। অন্নময় কোষ আমাদের বাহ্যিক শরীর, প্রাণময় কোষ। তারপর দেখবেন আপনি কোথাও কিছু নেই, আপনার মন ভীষণ খারাপ, আপনি কাউকে বলতে পারছেন না কি হয়েছে, আমরা বলি মেন্টাল। বা অনেক সময় দেখা যায় আপনার বডি এ জায়গাতে আছে, আপনার মন হয়তো আপনার বাড়িতে চলে গেছে, এ ঘটনা আমরা প্রত্যেকেই জানি। তাহলে মনও একটি শরীর, তাহলে অন্নময় প্রাণময় মনময় জ্ঞানময় এবং আনন্দময় কোষ। তো এই যে আমাদের জ্ঞান, তারপরে আসে আমি যে আত্মার কথা বলছিলাম, সোল কনসাসনেস, সেই আত্মা, অর্থাৎ জ্ঞান, প্রকৃত জ্ঞান লাভের মধ্য দিয়ে, যেটিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। এবং এই যে গীতাশাস্ত্র, একে বলা হয়েছে যে এই গীতাশাস্ত্র যদি কেউ অধ্যয়ন করে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন। তো জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, আজকে দেখবেন মেডিটেশন। আমাদের যোগ বললে কিন্তু চোখের সামনে ভেসে ওঠে কিছু আসনের কথা, এটি যোগের একটি অংশ মাত্র। তাহলে ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমাদের ভিতরে দেখবেন দুটো মন আছে, একটা সুমতি একটা কুমতি, একটা বলে এগিয়ে যাও, একটা পিছন ধরে টানে, না না যেও না। আপনাকে যদি আমি এখানে কোনো লিডারকে যদি বলি স্ট্যান্ড আপ, উঠে দাঁড়ান, দেখবেন আপনার মনের মধ্যে দুটো ক্রিয়া করবে, একজন উঠতে বলবে, একজন বলবে না না উঠার দরকার নেই, কি প্রশ্ন জিজ্ঞেস করবে কে জানে, বসে থাকো। অর্থাৎ আমাদের এই যে ভিতরে, আমাদের ভিতরেই দুটো দেবতা আর অসুরের দ্বন্দ্ব, সব সময় লড়াই চলছে। কখনো অসুররা জিতে যাচ্ছে, তখন আমরা খারাপ কাজে মত্ত হয়ে যাই, যখন দেবতারা জিতে যায় তখন আমরা ভালো কাজ করি। এভাবেও আস্তে আস্তে আমরা কি করি তার সঙ্গে, কারণ ধর্ম সম্বন্ধে স্বামীজি ভীষণ সুন্দর একটা স্পিচ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন, তবু স্বামীজির কথা বলতে ভালো লাগে তাই বলি। তিনি বলছেন ধর্ম হলো যা মানুষকে, পশুকে মানুষ, আমাদের ভিতরে যে পশুত্ব, পশুকে মানুষ, মানুষকে দেবতা, দেবতাকে ঈশ্বর বানিয়ে দেয়, সেটাই হচ্ছে ধর্ম। তাই এই যে আমাদের ভিতরে দেবতা আর অসুরের দ্বন্দ্ব, আমাদের কাজ এই যোগের সাহায্যে আমাদের ভিতরের অসুর প্রবৃত্তিকে নষ্ট করে দেবত্বে উত্তীর্ণ হওয়া, এটি কিন্তু যোগের মূল লক্ষ্য। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ, এইরকম 18টা সিঁড়ি আছে, এইটি হচ্ছে যোগশাস্ত্র। এবারে আমরা আসবো যোগসূত্র। বলছিলাম পতঞ্জলির কথা, ঋষি পতঞ্জলি তিনি 8টি সূত্র দিয়েছেন এই যোগ আপনি যে প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন তার জন্য। কি কি সূত্র আপনারা নোট করতে পারেন, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে, নাহলে মনের পাতায় তো আপনারা লিখছেনই। প্রথম হচ্ছে যম, ভালো করে শুনবেন, যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আবার বলছি 8টি, প্রথম হচ্ছে যম, তারপর হচ্ছে নিয়ম, তারপরে আসন, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার, ধারণা, সমাধি। এই 8টি পথ,
এটিকে ঋষি পতঞ্জলি আমাদের উপহার দিয়ে গেছেন। তো এই আটটি পথ যদি আমরা অভ্যাস করি তাহলে কিন্তু আমরা নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করব। আমি আজকে বলবো না সাধনের কথা, বলবো না ঈশ্বর দর্শন, সে তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আমি যে জায়গায় আছি সেইখান থেকে আমার আপগ্রেডেশন হয়ে যাবে। আমি সেই বিষয়ে এই যোগের মূল বিষয়গুলি আলোচনা করব। প্রথমে আসছি যম। এই যে যম, যমে আছে পাঁচটি নিয়ম। আবার প্রথম হচ্ছে অহিংসা। অহিংসা পরের অনিষ্ট চিন্তা না করা। দেখুন শাস্ত্র কি বলছে, আমরা বলি আমি বাবু কারো অনিষ্ট করি না, করতে বলছে না, আপনার চিন্তাতেও যেন পরের অনিষ্টের কথা না আসে, এটি হচ্ছে অহিংসা। তারপর হচ্ছে সত্য, ট্রুথ। একজন ইংরেজ কবি বলেছিলেন, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। আমাদের শ্রীমদ ভাগবত বলছে সত্যম পারম ধীমহি। প্রথমেই প্রথম শ্লোক, ভাগবতের প্রথম শ্লোক কি সুন্দর করে বলছেন, ঈশ্বরের কথা বলছেন না, বলছেন সত্যম পারম ধীমহি, মানে সত্যই তোমার একমাত্র তপস্যা। রামকৃষ্ণদেব বলছেন সত্য কলির তপস্যা। মা সারদা বলছেন যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। স্বামী বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আপনি যদি সত্যকে ধরে থাকেন, ঈশ্বর আছে না নেই দেখা যায় না যায় না ওসব আপনার দরকার নেই, আপনি যদি শুধু সত্যকে ধরে রাখেন, ওই যে স্বামী বিবেকানন্দের স্পিচ, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাহলে যমের প্রথম অহিংসা, দ্বিতীয় সত্য, তৃতীয় হচ্ছে অস্তেয়। অস্তেয় মানে পর ধন লোভ ত্যাগ। পরের ধন আছে, আমার লোভ জাগছে, সেইটি ত্যাগ করার নাম হচ্ছে অস্তেয়। বা চুরি না করা, অস্তেয়। ব্রহ্মচর্য মানে কায় মনোবাক্যে সুন্দর থাকা, কায় মনোবাক্যে পবিত্র থাকা, এটি হচ্ছে ব্রহ্মচর্য। আরেকটি বিষয় আছে যমের মধ্যে, সেটি হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কারো দান গ্রহণ না করা। এর উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের একটা দৃষ্টান্ত দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন অপরিগ্রহ জিনিসটি কি, কি কঠিন অপরিগ্রহ জিনিস। মা সারদা তখনও তিনি সকলের প্রিয় হননি, রামকৃষ্ণদেব মারা গেছেন। রামকৃষ্ণদেব মাকে একটি কথা বলে গেছিলেন, বলেছিলেন কারো কাছে হাত উপুর করবেন না। আমরা অনেক সময় হাত কি করি, চাই কারো কাছে, তা মা বললেন কারো কাছে হাত উপুর করা যাবে না। রামকৃষ্ণদেব মারা গেছেন, তখনও সংঘ গঠিত হয়নি, মা সারদা কামার পুকুরে, তিনি কি করছেন, শাক বুনছেন, নিজের বস্ত্র ছিঁড়ে গেছে, গিরো দিয়ে দিয়ে পড়ছেন, কিন্তু কাউকে বলছেন না যে আমাকে সাহায্য করুন। এটি হচ্ছে অপরিগ্রহ। তাহলে এই যে যম, যমের পাঁচটি নিয়ম, মোট যে আটটি সূত্র, তার প্রথম সূত্র হচ্ছে যম। যমের মধ্যে পাঁচটি জিনিস আছে, আমি আবার আপনাদের মনে করে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে, খুব বেশি নেই, ক মিনিট স্যার, 5 মিনিট, ওকে ওকে ওকে, ঠিক আছে। এবারে নিয়মের ভাগগুলো আমি আপনাদের বলছি। শৌচ, শৌচ মানে শুচিতা। দেখবেন শৌচ কথাটা এলেই শৌচাগার কথাটা এসে যায়, স্যানিটেশনের ব্যাপার এসে যায়। এই শৌচাগার কথাটা এই শৌচ থেকে এসেছে, এটি নিয়মের মধ্যে পড়ে। নিয়মের পাঁচটি ভাগ, শৌচ, সন্তোষ, শ্রদ্ধায়, তপ, ঈশ্বর প্রণিধান। তাহলে শৌচ মানে শরীর মন পবিত্র রাখতে হবে, শুচিতা যাতে হয়। সন্তোষ মানে সব অবস্থাতেই প্রসন্নতা। শ্রদ্ধায় মানে অধ্যয়ন করা। আমরা অনেক সময় দেখি লেখাপড়া শেষ, কলেজের পাঠ শেষ,
বৈপত্যের সঙ্গে সম্পর্ক শেষ। অনেকেই হয়, কারণ আমি তো এম এ এমএসসি এম কম ডিগ্রি পেয়ে গেছি, আর তো দরকার নেই আমার পড়ার। অনেকেই আমরা এটি মনে করি, জানি না আপনারা করেন কি না। এটি হচ্ছে শ্রদ্ধায়। রামকৃষ্ণদেব বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যতদিন বাঁচবেন শিখতে হবেই হবে, কিচ্ছু করার নেই। কারণ মাথা আছে, ও তো চিন্তা করতে ছাড়ে না, সবসময় অষ্টপ্রহর চিন্তা করেই যায়, শ্রদ্ধায়। তারপর হচ্ছে তপস্যা। তপস্যা মানে কষ্ট স্বীকার করা, বিলাসিতা ত্যাগ করা, যেটি না হলে নয় সেটি পরিধান করা, যেটি না হলে নয় সেই খাবার গ্রহণ করা, বিলাসিতা ত্যাগ করাই হচ্ছে তপ। আর ঈশ্বরের চিন্তা করা, এটি হচ্ছে নিয়মের মধ্যে পড়ছে পাঁচটি: শৌচ, শ্রদ্ধায়, সন্তোষ, তপ, ঈশ্বর প্রণিধান। এবার হচ্ছে আসন। দেখুন, আমরা অনেক সময় বলি মেরুদণ্ড সোজা করে বসুন। কেন বলি, কারণটা কি? এই আসনের মধ্যে প্রথমে এই কথাটাই বলি, মেরুদণ্ড সোজা করে বসুন। এর কথাটা হচ্ছে এই, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের বিকাশের জন্য আপনারা কি জানেন আমাদের মাথার কত শতাংশ বিকশিত করতে পারি আমরা? একটি সমীক্ষায় দেখা গেছে আমাদের মাথার 100 ভাগের মধ্যে মাত্র 9 ভাগ আমরা বিকশিত করতে পারি, বাদ বাকিটা পারি না। তা আপনি যদি 100 ভাগ বিকশিত করার সাধনা করেন, তাহলে বেশি বেশি অক্সিজেন দিতে হবে আমাদের এই গুরুদেবকে, আমাদের মস্তিষ্ককে। সেই জন্য আমাদেরকে সোজা হয়ে আমরা যত বসবো, মেরুদণ্ড যত সোজা থাকবে, তত আমাদের মস্তিষ্কের মধ্যে অক্সিজেন সাপ্লাই বাড়বে, তত আমরা চিন্তাশীল হব, তত এগিয়ে যাব। সেই জন্যই আসন। আসন অনেক রকম আছে, আপনারা সেসব জানেন। এবার আসছি প্রাণায়াম। প্রাণায়ামের 3টি জিনিস আছে, আপনারা নিজেরাও করতে পারেন: শ্বাস গ্রহণ, শ্বাস ধারণ, শ্বাস ত্যাগ। আপনি অক্সিজেন গ্রহণ করছেন, দুটো বন্ধ করে ভিতরে অক্সিজেন ধারণ করুন, তারপরে ছেড়ে দিন। আমাদের চণ্ডীতে একটি কথা আছে, চণ্ডীতে প্রাণায়াম করার নিয়ম হচ্ছে 4 বার শ্বাস গ্রহণ করবেন, 16 বার ধারণ করবেন, 8 বার ছাড়বেন। 4, 16, 8। যিনি এটি করবেন না, শাস্ত্র বলেছে তোমার চণ্ডী পাঠ করার অধিকার নেই, তুমি চণ্ডী পাঠ করতে পারবে না। দেখুন, শাস্ত্র কথাটা এসছে শাস্ত্র থেকে, কিরকম রিলেটেড, জোর করে প্রাণায়াম করিয়ে নিচ্ছে। আমাদের যে ন্যাসগুলি রয়েছে সেগুলিও কিন্তু এই প্রাণায়ামের মধ্যেই পড়ে। প্রাণায়াম আপনারা করতে পারেন খুব সোজা, শ্বাস গ্রহণ এরকম ধরলেন, 1, 2, 3, 4 শ্বাস নিলেন, বন্ধ করলেন, তারপরে কিছুটা সময় আপনি যেমন পারবেন, নাহলে শ্বাস ত্যাগও করতে পারেন। অনেক ধরনের প্রাণায়াম আছে, আমার সময় কম, আমি সেই জন্য সংক্ষেপে বলার চেষ্টা করছি। এবার হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে মনকে, মনের উপর নিয়ন্ত্রণ করা, মনকে স্থির করা। রামকৃষ্ণদেব বলছেন, মন হচ্ছে সরষার পুটলি, পুটলির গাঁটটা খুলে দিন, ছড়িয়ে পড়বে। এই মনকে যদি আপনি স্থির করতে পারেন, স্থির করার উপায় যোগে বর্ণনা করা হয়েছে, আমি পরে আসছি কিভাবে মন স্থির করবেন। তার মধ্যে আসন আর প্রাণায়াম, এ দুটি তো অবশ্যই প্রধান অঙ্গ, আসন প্রাণায়াম। তারপরে আসছে ধারণা। ধারণা মানে আপনি কে, হু অ্যাম আই, আমি কে। এই আমিকে নিয়ে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা গল্প বলেছেন, খুব ছোট গল্পটা আমি বলার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনুন। এক সিংহ একটা ভেড়ার পালে ভেড়া ধরতে গিয়েছিল। তো ভেড়া ধরতে গিয়ে কি হলো, সিংহী যেমনি লাভ দিয়েছে, একটা বাচ্চা হয়ে গেল, গর্ভবতী ছিল, সিংহীটা মারা গেল। ওই সিংহীর যে বাচ্চা সিংহ, সে ভেড়ার সঙ্গে মানুষ হয়, ভেড়ার মতো ঘাস খায়, ভেড়ার মতো ম্যাঁ ম্যাঁ করে ডাকে। 6 মাস পরে আরেক সিংহ ওখানে ভেড়া ধরতে এসে দেখে, আরে বাহ, এক সিংহ ভেড়ার মতন ম্যাঁ ম্যাঁ করছে, ঘাস খাচ্ছে, লতাপাতা খাচ্ছে। ও কি করলো সিংহ, ভেড়াদেরকে ধরলো না, ওই সিংহের বাচ্চাটাকে ধরে একটা নদীর সামনে এসে দেখালো, তুই দেখ তুই কে, তুই হচ্ছ সিংহ কিন্তু আচরণে ভেড়া। গীতাতে খুব সুন্দরভাবে চাবকে দিয়েছেন শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে, ক্লৈবং নাস্ম গাম পার্থ ক্ষুদ্দং হৃদয় দুর্বল্যং তত্ত্ব তিষ্ঠা পারন্তপ। চাবকে দিয়েছেন, বলছেন অর্জুন
এ ভীরুটা তোমার কথা থেকে এলো? তুমি ভীরুর মতন আচরণ করছো অথচ পণ্ডিতের মতো কথা বলছো। স্বামী বিবেকানন্দ দেখালেন এই বেদান্তের গল্প দিয়ে আমরা আত্মা, উই আর ডিভাইন সোল, পবিত্র আত্মা, কিন্তু আমরা ওই ভেড়ার মতন ম্যাঁ ম্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করছি। আপনারা তো সবাই লিডার, এই কথাটা কিন্তু মনে রাখবেন। কি যোগের কি ধারণা, এবং ধারণা মানে আপনি কে? আই এম দ্য সোল, আই এম দ্য সোল, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, এটা বলতে বলতে দেখবেন আপনার ভিতর থেকে ইনফিনিটিভ এনার্জি, আপনি জানেন না আপনি কি। অনেক সময় দেখবেন কোনো কাজ আপনি করার পর নিজেই অবাক হয়ে যান, আমি এই কাজটা করতে পারি, বিশ্বাস করতে পারেন না। স্বামীজি বলছেন যে আপনার মধ্যে অনন্ত শক্তি বিদ্যমান, শুধু এটুকু বিশ্বাস রাখুন। আমাদের যোগ সেই জন্যই বলছেন ধারণা, ইউ আর দ্য ডিভাইন সোল, তুমি হচ্ছে পবিত্র আত্মা। আর কি ধ্যান, কোন বিষয়ে আপনি মন স্থির করবেন সেটি হচ্ছে ধ্যান। আর হচ্ছে সমাধি, আমি সমাধিতে আপনাদের যেতে বলবো না, কারণ সমাধি হয়ে গেলে আর এই শরীরে ফিরা যায় না, তাই সমাধির কথা থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গুটি কয়েক কথা শোনার জন্যে, আমি শেষ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তন্নমামি হরিতে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সবাই যোগে থাকুন, জেগে থাকুন, যোগে থাকুন, জেগে থাকুন, করুন যোগ, ভাগবে রোগ। ওকে, গুড।